फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल আমি মাম্পি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন সময় সকাল 11:30 আর এখন থেকে আমি আমার আজকের ভিডিও স্টার্ট করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল স্নান টান সব রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছিলাম ছাদে। তো ছাদে যেতে যেতে হঠাৎ দেখছি আজকে ওয়েদারটা হচ্ছে কোনো সময় বৃষ্টি হচ্ছে কোনো সময় রোদ হচ্ছে। তো ভাবলাম ভেবেছিলাম যে এবছরটা বর্ষাকালে যে ওই যে এক মানে এক সপ্তাহ টানা ঝড় মানে ঝড় সরি ঝড় বলা ভুল বৃষ্টি পুরো পুকুর পুকুর ড্রেন সব পুরো মানে ভর্তি হয়ে যাবে ভেবেছিলাম এবছরটা, সেটা হয়তো আর হবে না। কিন্তু এখন মনে হচ্ছে হবে, কারণ কালকের পর থেকে সেটা একটু মনে হচ্ছে। কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, পরশু দিন সারা রাত বৃষ্টি হয়েছে। তো এখন মনে হচ্ছে, কারণ এই বছরটা তো কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, সব কিছুই উল্টোপাল্টা নিয়মেই চলছে। তো ভেবেছিলাম এটা হবে না, কিন্তু দেখা গেল শেষমেশ এটা হলো, মানে বর্ষাকালটাকে বর্ষাকাল বলে মনে হচ্ছে। পুজোটা এবছর হয়তো বাড়িতে বসেই কাটাতে হবে, হয়তো কি কাটাতেই হবে, কারণ একবার শুনছি ভ্যাকসিন বেরিয়েছে। প্রথম শুনলাম যে সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, তো সেটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে এখন আবার শুনছি, শুনলাম ডিসেম্বর, তারপরে আবার শুনলাম যে 21-এর আগে কোনো ভ্যাকসিন পাওয়া যাবে না। তো জানি না যে কি হবে, আদৌ সেই ভ্যাকসিন পর্যন্ত টিকবো কি না তাও জানি না। তার আগে যদি পটল ডাঙায় চলে যাই তো মিটে গেল। তো যাই হোক, অনেক বকে ফেললাম। তো সকালবেলা স্নান হয়ে গেছে, আর জানো তো আমাদের মতো হাউস ওয়াইফদের যদি সকালবেলা দুদিন বৃষ্টি পড়ে সকালবেলা একটু রোদ্দুর দেখি তাহলে তো মানে সবার আগে একটু যে কি কাঁচা বাকি আছে সেগুলো আগে কেচে দিই। তো সেরকমই আমারও হয়েছে, আমার অনেক কাঁচাকুচি বাকি ছিল কেচে এই মাত্র ছাদে দিয়ে এসেছি। তো ছাদে দিয়ে এসে তারপরে এসে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা সকালে সবাই রুটি খেয়েছি আর এখন বানাবো লাঞ্চ। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে প্রচণ্ড রোদ্দুর, মানে জানলা যে কাঁচ ওইখান থেকেই দেখা যায় যে রোদ্দুর হলে বা মেঘ হলে, তো ওইখান থেকে দেখলাম প্রচণ্ড রোদ্দুর, ওটা দেখেই মনটা ভালো হয়ে গেল। তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হতে না হতেই দেখছি আবার যেই কি সেই হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। এই দেখো এখনই আবার অন্ধকার হয়ে গেল, মানে এরকমই চলছে। তো ভাবলাম এরকম যখন ওয়েদার আজকে একটু খিচুড়ি খাবো, আমি খিচুড়ি খুব ভালোবাসি, মানে ভালো খাই। আর সব থেকে বড় কথা, খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। খিচুড়ি মানে তো কোনো ব্যাপারই নেই, খিচুড়ি চাল ডাল একসাথে বসিয়ে দাও হয়ে যাবে, তার মধ্যে একটু ভাজা করলেই মিটে গেল। তো সে তো আর হচ্ছে না, তার কারণ হচ্ছে বাইরে বেরিয়ে দেখছি অল্প সময় রান্না করবো ভেবেছিলাম, তার থেকে বেশি সময় লাগে যেটা রান্না করতে সেটা শুরু প্রিপারেশন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা ডুমুর গাছ আছে, ডুমুর পেরে ডুমুর কাটা শুরু হয়ে গেছে, মা ডুমুর কাটা শুরু করে দিয়েছে। তো ডুমুর রান্না করতে হবে, তো এখন যদি বা বেশি সময় লাগে প্রেশারে দিয়ে একটু সিটি দিয়ে নিলে হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি আগে ডুমুর সিদ্ধ করো কাটো প্রচুর ঝামেলা, এখন অতটা কাটতে পারলে মোটামুটি হয়ে গেল। যাই হোক আজকে রান্না করবো ডুমুর আর করবো বাটা মাছের ঝাল। চলো আগে রান্না বান্না সেরে নিই পরে কথা হচ্ছে। তো আমি এখন রান্না করবো ডুমুর, ডুমুরটা কেটে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছটা একটু লাল লাল করেই ভাজবো, আর এইখানে দেখো আলু কেটে রেখেছি আর মশলা করে রেখেছি। এর মধ্যে মশলা দেবো আদা জিরে লঙ্কা আর টমেটো। তো ফোড়নের জন্য আমি দিলাম তেজপাতা আর গোটা জিরে। তো আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে লঙ্কা আর টমেটো। তো এখন দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর দিলাম হলুদ গুঁড়ো। এখন একটু ভালো করে আলুটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। আমি এর মধ্যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম,
মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি ডুমুর, সিদ্ধ করে রাখা ডুমুর দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এখন জল দিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আমি এখন করব বাটা মাছের ঝাল। তো আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, রসুনটাকে কুড়িয়ে নিয়েছি এটা দিয়ে, আর সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি। তো এটা আমি সর্ষের তেলেই করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একসাথে ভেজে নেব। লাল লাল করেই ভাজবো। তো দেখো পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সর্ষে আর লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এটাকে 5-7 মিনিটের জন্য ফুটাবো। তো রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল, তো অসাধারণ খেতে লাগে। তো আমরা শুধু সর্ষে লঙ্কা বাটা দিয়ে বাটা মাছের ঝাল অনেকবারই খেয়েছি, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে একবার খেয়ে দেখবে, অসাধারণ লাগে। আর এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিতে পারলে আরও ভালো হয়, যেহেতু আমার কাছে নেই ওই জন্য আমি দিতে পারলাম না। তো রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল। যাচ্ছি ছাদে, বিকাল হয়ে গেছে। তো অনেকদিন পরে আবার একটু সাজুগুজু করেছি, এই কদিন মনটা ঠিক ভালো লাগছে না। আমার মন ভালো না লাগলে আমি একটু সাজুগুজু করি, আর সাজুগুজু করলেই মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আমি এখন এসেছি ছাদে, আর এখন আমি পারবো পেয়ারা, কারণ আমাদের গাছে প্রচুর পেয়ারা হয়েছে। তো আরও বেশি হয়েছিল, কিন্তু আমফান এসে সব মাটিতে ফেলে দিয়ে চলে গেছে, ফেলে দিয়ে গেছে মানে ঝড়ে পড়ে গেছে, অনেকগুলো ডালও ভেঙে গেছে। তো এবার কথা হচ্ছে যে প্রচুর পেয়ারা হয়েছে, আর পেয়ারা এখন বড় বড় হয়ে গেছে, ডাল নিচে মানে ঝুলে গেছে, হয়তো ওটাও না পেরে নিলে ওটাও ভেঙে যাবে। তো ওই জন্য পেয়ারা পারবো, আমি আগে আগে চলে এসেছি, ওরা পরে আসছে। ওরা মানে আর কি আমার হাবি, ছেলেকে আনবো না, ছেলেকে মানে যেহেতু বৃষ্টি হয়েছে ছাদে ছাদে একটু স্লিপ স্লিপ হয়েছে, তো ওকে একদিন কিছুদিন আগে ছাদে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে ও ছাদে স্লিপ করে পড়ে গেছিলো, ছাদেই পড়েছিলো। তো পড়ার পর ও একটু ব্যথা পেয়েছে, ব্যথা হওয়ার পর এখন আর যদি বৃষ্টি হয় ছাদে আসার কথা বললে আর রাজি হবে না, ছাদে যাব না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন দেখো একটু রোদ্দুর রোদ্দুর আছে হালকা হালকা। চলো তাহলে আগে পেয়ারাটা পেয়ে নিই, তারপরে পরে কথা হচ্ছে। এখন পেয়ারা পাড়তে গেলে একটা কথা মানে একটা কথা ভীষণই মনে পড়ে, সেটা হচ্ছে যে আমরা যখন ছোটো ছিলাম, তো আগেই বলেছি যে আমি একটা গ্রামের মেয়ে, তো ওখানে মানে মাঠ, মাঠে চাষ হয়, পেয়ারা চাষ হয়, কুল চাষ হয়, লেবু চাষ হয়। তো আমরা যখন ছোটো ছিলাম, তো আমরা অনেক ভাই বোন, যেহেতু মানে জয়েন্ট ফ্যামিলি, তো সবাই মিলে বিকালবেলা মানে কি সন্ধ্যাবেলার দিকে পেয়ারা ছুটি করতাম।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কোনোদিনই চুরি করতে গিয়ে ধরা না পড়ে বাড়ি আসিনি। আর ধরা পড়া মানেই হচ্ছে মার মার মানে ওরা মারবে না, বাড়িতে এসে নালিশ করবে। আর বাড়িতে নালিশ করা মানেই বাবা, কাকা, মা সবাই মিলে মার। তো যাই হোক, এরকম প্রচুর মারও খেয়েছি চুরি করতে গিয়ে, ধরাও পড়েছি শশা চুরি করতে গিয়ে, পেয়ারা চুরি করতে গিয়ে, তারপরে কুল চুরি করতে গিয়ে। আমার এই মানে শশা ফল যে কোনো বা যাই হোক কিছু চুরি করাটা বন্ধ হয়েছে বিয়ের কিছুদিন আগে। আর আমার যেসব ভাই বোনেরা আছে তারা এখনো করে, মানে আমরা গেলে দেখি ওরা যায় গিয়ে চুরি করে নিয়ে আসে, কিন্তু ধরা পড়ে ঠিকই, খুব কম। আমি আমরা ধর চুরি করতে গেলে একটু বেশি ধরা পড়তাম সেই সময়। তো সব মিলিয়ে ছোটবেলাটাকেও খুব মিস করি, আর আমার গ্রামটাকেও খুব মিস করি, ফ্যামিলিটাকেও খুব মিস করি। আর এই জন্যই মনটা একটু খারাপ, কারণ অনেক দিন হয়ে গেছে আমি মানে বাড়ি যেতে পারিনি বাপের বাড়িতে, ওই জন্য মনটা ঠিক ভালো লাগছিল না। তো ভাবলাম যে বেকার মন খারাপ করা মানে তো নিজেকে কষ্ট দেওয়া, ওই জন্য ভাবলাম যাই ফোনটা হাতে নিই আর শুরু করে দিই ব্লগ করা, তাহলে মনটা এমনি ভালো হয়ে যাবে। সত্যি বলছি এখন মনটা অনেকটাই ভালো লাগছে, ফ্রি লাগছে। তো যাই হোক, আমার পেয়ারা পাড়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখলাম প্রচুর পেয়ারা হয়েছে। তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো।